মিনিসোটা অঙ্গরাজ্যের দার আল ফারুক মসজিদে বোমা হামলার ঘটনায় এক মিলিশিয়া নেতাকে অভিযুক্ত করা হয়েছে দু সতেরো সালে সংঘটিত ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার নয় ডিসেম্বর প্রসিকিউটররা বলছেন নতুন করে মাইকেল হ্যারি নামের এই ব্যক্তিকে বোমা হামলার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দণ্ড দেওয়া হয়েছে হ্যারির আগে এই ঘটনায় আরও দুজনকে চিহ্নিত করা হয়েছে দু সালের জানুয়ারিতেই তারা হলেন মাইকেল ম্যাকহোটার এবং জো মরিস এই দুজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন আর মাইকেল হ্যারির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হামলায় সাহায্য করার মাধ্যমে তিনি ধর্মীয় সম্পত্তির ধ্বংস সাধন করেছেন ধর্মীয় কাজে বাধা দিয়েছেন এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি হুমকি সৃষ্টি করেছেন